ব্রিটেনে করোনা ভাইরাসের সময় মানুষের শারীরিক সুরক্ষার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে দুরবস্থা। এথনিক কমিউনিটিতে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের অবস্থাও টালমাটাল। দীর্ঘ লকডাউনের পর জনজীবন কিছুটা স্বাভাবিক হলেও আবারও চলাফেরায় বিধিনিষেধ। এই অবস্থায় ব্রিটিশ বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে, বিস্তারিত শোনা যাক তাদের কাছ থেকে। ধন্যবাদ আইএন টিভিকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি স্পেশালি এই ধন্যবাদ জানাতে চাই এনএইচএস স্টাফদের, যাদের অক্লান্ত পরিশ্রম এই করোনা ভাইরাসকে অতিক্রম করতে পারছে, এবং ওনাদের সার্বিক সহযোগিতা এবং সবার পরিশ্রম। এই জাতি, ব্রিটিশ জাতির সবাই ব্রিটিশ বাঙালি বলেন বা সবাই চিরদিন স্মরণ রাখবে। আমি আমার পার্সোনালি এনএইচএস স্টাফকে ধন্যবাদ জানাই। এই লকডাউনের সময় আমার যেমন ট্রাভেল ব্যবসা ওয়াইড ট্রাভেলে ইমরান ট্রাভেলস, লকডাউনের সময় আমরা মার্চ এপ্রিল মে জুন তিন মাস বন্ধ ছিল। লকডাউনের পরে এখন মোটামুটি ব্যবসা পিক আপ হচ্ছে, বিমানের ফ্লাইট শুরু করছে, আধার এয়ারলাইন্সের ফ্লাইট শুরু করছে। আমরা আশা করি ব্যবসা আগের মতো চলে আসবে, হয়তো একটু সময় লাগবে। মিনিমাম আমরা এক্সপেক্ট করতেছি আগের জায়গায় যেতে হয়তো আমাদের মার্চ এপ্রিল পর্যন্ত সময় লাগবে। এখন মোটামুটি ব্যবসা পিক আপ হচ্ছে।